বাগদায় বাংলাদেশের দিক থেকে উড়ে এলো সোনার ইট। উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় 75 লক্ষ টাকা। বড়সড় সাফল্য বিএসএফের। ফের সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ। উদ্ধার একটি সোনার ইট যার আনুমানিক বাজার মূল্য প্রায় 75 লক্ষ টাকা। উত্তর চব্বিশ পরগনার বাগদার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্সের 68 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত চৌকি মামা ভাগিনার জওয়ানেরা এদিন সীমান্ত এলাকা থেকে একটি সোনার ইট বাজেয়াপ্ত করে। বিএসএফ সূত্রে জানা যায়, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং চালাচ্ছিলেন বিএসএফ কর্মীরা। জানা যায়, গতকাল রাতে এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তিদের দেখতে পান বিএসএফ জওয়ানরা। এরপর তারা দেখতে পান এক বাংলাদেশি সীমান্ত রেখা অতিক্রম করে কাঁটাতারের ওপারে এক ভারতীয়কে একটি ব্যাগ তুলে দিচ্ছিলেন। সেই সময় বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে দুই চোরা চালানকারী জিরো পয়েন্টে ব্যাগ ফেলে রেখে দুই দিকে পালিয়ে যায়। এরপর সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ব্যাগ এবং ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় একটি সোনার ইট। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হওয়া সোনার ইটের আনুমানিক বাজার মূল্য 74,82,000 টাকা। উদ্ধার হওয়া সোনার ইট বাগদা কাস্টম অফিসের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো চোরা চালানকারীদের ধরতে পারেনি বিএসএফ কর্মীরা। ইতিমধ্যেই বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় অভিযান চালাচ্ছে বিএসএফ এবং পুলিশ কর্মীরা। বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তে জনসংযোগ অধিকর্তা একে আর্য জানান, চোরাকারবারীরা গরিব মানুষকে সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলছে। সীমান্তের বাসিন্দাদের চোরা চালান সংক্রান্ত কোনো তথ্য পেলে দ্রুত বিএসএফকে জানানোর আবেদন করেন ওই কর্তা। সঠিক তথ্য দিলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। সেই সাথে গোপন রাখা হবে ওই ব্যক্তির পরিচয়ও। আগামী দিনে চোরা চালান রুখতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিএসএফ কর্মীরা। সীমান্তবর্তী এলাকায় চোরা চালান নতুন কোনো ঘটনা নয়। কখনো অবৈধ অনুপ্রবেশ, আবার কখনো চোরা চালান। স্থানীয়দের মতে, রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ কাশির সিরাপ, গরু থেকে আরও অন্যান্য সামগ্রী। সীমান্তের গ্রামগুলিতে পাচার আটকাতে গত সোমবার বাগদা থানার পুলিশের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় বানেশ্বরপুর বাজারে বসানো হয় সিসি ক্যামেরা। আগামী দিনে বিভিন্ন সীমান্তবর্তী এলাকার বাজারে এই ধরনের সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। সোনার ইট উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।